হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ফল সিজন, এই সময়টাই নর্থ আমেরিকা যে কি বিউটিফুল তা বলে বোঝানো যাবে না, কারণ এই সময় গাছের পাতাগুলো লাল, কমলা, হলুদ বিভিন্ন রঙে পরিবর্তিত হতে থাকে। আমাদের দেশে যেমন অটাম বা শরৎকাল, এই সময়টাকে এখানে ফল সিজন বলে, কারণ এই সময় গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যায় দীর্ঘ শীতের আগে। তো এই সময়টা চারিদিকটা দেখতে এত কালারফুল লাগে যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের এখানে এবার দেখলাম যে অক্টোবরের মোটামুটি মাঝামাঝি থেকে গাছের পাতাগুলোর রং চেঞ্জ হতে শুরু করেছে। অপূর্ব, মানে এইরকম কালার সত্যি, মানে দেখলে কেমন জানি পাগল পাগল লাগে। না এটা কালো। হ্যাঁ এটা কালো, তুলে দাও ওটা। তুমি তুলেছো ওটা? ও আচ্ছা বাবা, এগুলো মা কেনা? এই যে আমরা কত পাতা কুড়িয়েছি, ওয়াও! চলো চলো চলো। আসলে এই সময়টা এখানে বেশি দিন স্থায়ী হয় না, মাত্র দু আড়াই সপ্তাহের মধ্যে পাতাগুলো তাদের রং চেঞ্জ করে ধীরে ধীরে ঝরতে শুরু করে দেয়। তাই মনে হয় চারিদিকটা এই সময় একটু ঘুরে এনজয় করে নিই। তাই আমরা যখনই সুযোগ পেয়েছি চারদিকটা একটু ঘুরে বেরিয়েছি। এই অচেনা অজানা রাস্তাগুলো দিয়ে যেতে যেতে মনে হয়েছিল যেন ছোটবেলায় দেখা কোনো গ্রিটিংস কার্ডের ছবির মধ্যে ঢুকে গিয়েছি। প্রকৃতি যে কত সুন্দর, কত কালারফুল, তা এই সৌন্দর্য চোখে না দেখতে ভাষায় প্রকাশ করা সত্যিই মুশকিল। আমার মনে হয় পৃথিবীর কোনো ক্যামেরাতে এই সৌন্দর্য পুরোপুরি রূপে তুলে ধরা সম্ভব নয়।
অক্টোবর মাসের শেষ থেকে গাছের পাতাগুলো ঝরে পড়তে শুরু করে। কিছুদিন আগেই যে গাছগুলোতে উজ্জ্বল লাল রং ছিল সেই গাছগুলিকে এখন কেমন যেন বিবর্ণ লাগে। দীর্ঘ শীতের আগে লাল কমলা হলুদের এই শেষ সমাহারটুকু যেন মনের ক্যানভাসে এক রঙিন সঞ্চয় হয়ে থাকে, কারণ আবারও তো পরের বছরের প্রতীক্ষা। শুকনা পাতার এই খসখস আওয়াজ ভীষণই সুন্দর লাগে। সব পাতা ঝরে পড়ে গেছে গাছের। এতে যখন পাতা ছিল তখন কি অপূর্ব লাগছিল সেটা কল্পনা করতে পারছি। ই দারুন, দেখো অপূর্ব। অপূর্ব লাগছে রে, ঘন জঙ্গলের ভেতরে, ঘন জঙ্গল দেখে মনে হচ্ছে না গাছের পাতা পড়ে গেছে। গাছের পাতা থাকলে ঘন জঙ্গল লাগত। কি দারুণ, কিছুদিন আগে কি কালার আর এখন সব পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। প্রকৃতির মাঝে আসলে অলওয়েজ মন ফ্রেশ হয়ে যায়। কি বাবা, কই তুমি? আমরা কোন জঙ্গলের মাঝে চলে এসেছি? হ্যাঁ, আরোহো আরোহো বাবা। সো গাইজ, আজকের ব্লগটা এইটুকুই। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক শেয়ার আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই, লাভ ইউ।